প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে বলবো খরগোশ ঠিক কত মাস বয়স থেকে বাচ্চা দেওয়ার উপযুক্ত হয় বা ব্রিডিং করার উপযুক্ত হয়। তো যদি আমি আলাদা আলাদা করে বলতে যাই তাহলে মহিলা খরগোশ ঠিক 6 মাস বয়স থেকেই বাচ্চা জন্ম দিতে সক্ষম এবং পুরুষ খরগোশ 6 মাস বা একটু 7 মাস থেকে যদি 7 মাস বয়স থেকে ব্রিডিং করান তাহলে সে ব্রিডিংটা সাকসেসফুল হয়ে থাকে। তো আসলে আমরা যখন খরগোশ পালন করি বা নতুন নতুন খরগোশ কিনি সবার মনে একটা প্রশ্ন থাকে যে কখন তারা মিটিং করবে বা জোড়া নেবে এবং কবে তারা বাচ্চা দিবে। তো এই যে একটা মনে কৌতূহল থাকে, এই কৌতূহলটাই এই ভিডিওর মাধ্যমে অবসান ঘটবে। আপনার খরগোশের বাচ্চা যখন ছোটো থাকে ঠিক তখন থেকে 5 মাস বয়স পর্যন্ত তারা বাচ্চাই থাকে। যখন 5 মাস প্লাস হয়ে যায় ঠিক তখন থেকেই আপনার যে মহিলা খরগোশ আছে সেটাকে যদি ম্যাটিং করান তাহলে সেই মহিলা খরগোশ বাচ্চা দানে সক্ষম হবে। কিন্তু পুরুষ খরগোশ যদি 5 মাস বয়সে পুরুষ খরগোশ দিয়ে ম্যাটিং করান তাহলে মানে সেই ম্যাটিং সাকসেসফুল নাও হতে পারে। কারণ যত বয়স কম থাকে তত স্পার্ম দুর্বল থাকে। স্পার্ম যদি দুর্বল হয় তাহলে বাচ্চা হওয়া দূরে থাক, আপনার যে মহিলা খরগোশ আছে সে কনসেপ্টই করবে না। কনসেপ্ট না হলে তো বাচ্চা হবে না। আপনার বয়স যখন 6 মাস প্লাস বা 7 মাস 8 মাস 9 মাস 1 বছর হবে তখন সেই খরগোশ সেই পুরুষ খরগোশ দিয়ে যদি ম্যাটিং করান তাহলে 8 থেকে 10টি সুস্থ সবল বাচ্চা পাবেন এবং ম্যাটিং আপনার 100% কী বলে কমপ্লিট হবে বা সফল হবে। তো মূল কথা হচ্ছে আপনি যদি খরগোশ পালন করে থাকেন নতুনভাবে তাহলে কখনোই জোড়া খরগোশ কিনবেন না। প্রথমে যদি পুরুষ খরগোশ কিনে থাকেন তাহলে সেই পুরুষ খরগোশের বয়স অনুযায়ী আনুমানিক তার থেকে ছোটো বা তার সমবয়সী যদি মহিলা খরগোশ কিনেন সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু আপনি যদি প্রথমে মহিলা খরগোশ পালন করে থাকেন এবং পরবর্তীতে যদি ম্যাটিং করানোর জন্য পুরুষ খরগোশ ক্রয় করেন সেক্ষেত্রে যদি সেম মহিলা মানে মহিলা খরগোশের যে বয়স সেম বয়সের যদি আপনি পুরুষ খরগোশ ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আমি বাচ্চাদের কথা বলছি, বাচ্চার ক্ষেত্রে যেরকম মহিলা খরগোশের বয়স 5 মাস আপনি বাচ্চা মানে পুরুষ খরগোশও কিনলেন 5 মাস বয়সের সেক্ষেত্রে আপনার এটাটা মানে ভুল পদক্ষেপ হবে। আপনি কমসে কম 7 মাস বা 8 মাসের যে পুরুষ খরগোশ হয়েছে সেগুলো কেনার চেষ্টা করবেন। আর যদি বড় হয়ে থাকে যেরকম আপনি মহিলা খরগোশ প্রথমে পালন করছেন মহিলা খরগোশের বয়স হচ্ছে 11 মাস পুরুষ খরগোশ 11 মাসের কিনেন কোনো প্রবলেম নাই। আবার যেরকম পুরুষ খরগোশ আপনি প্রথমে পালন করা শুরু করছেন সকের বয়সে এখন ম্যাটিং করাবেন সেক্ষেত্রে পুরুষ খরগোশের বয়স 11 মাস বা 8 মাস আপনি ওই 11 মাস বা 8 মাসের মহিলা খরগোশ কিনতে পারেন। আপনার এই বয়সটা নির্ধারণ করবেন বা বিবেচনায় আনবেন বা ভাববেন যখন আপনার খরগোশের বয়স 5 মাস কি 6 মাস থাকবে তখন আপনি ভাববেন যে আমি যে পুরুষ খরগোশটা কিনবো সেটা আমার মহিলা খরগোশের থেকে কত বড় আছে বা কত বড় কিনতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন। অবশ্যই মাথায় রাখবেন আপনার মহিলা খরগোশের সে কমপক্ষে যদি 2 মাস প্লাস পুরুষ খরগোশ থাকে তাহলে সেটা ভালো হয় বাচ্চা অবস্থায়। আর বয়সের যদি আপনি যদি বয়স্ক খরগোশ কিনেন সেক্ষেত্রে বয়সটা তেমন একটা ম্যাটার করে না। তো ভিডিওটা এ পর্যন্তই থাক, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।